হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাদার্স গেমিং। ফিরে এসেছি রেন সিমুলেটরের নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে দেখেছিলেন যে এখানে একটা বার্ন হাউস বানানো হয়েছে, এর ভিতরে গরুগুলোকে রাখা হয়েছিল, শুধুমাত্র গরুগুলো। এইটা গরুগুলোর জন্য বানানো হয়েছে, গেমটা অন করে দিয়ে। আজকে এখানে একটা শুয়োর মরে পড়ে রয়েছে, তো এই শুয়োরটাকে স্কিন করে বিক্রি করে কিছু টাকা ইনকাম করা যায় কি? তো প্রথমে ভিতরে গিয়ে স্কিন করি, ফ্রিজারের ভিতরে সব এগুলো নিয়ে নিই। আশা করি ফ্রিজারে ধরবে না, এত হয়েছে, একটা পড়ে গেছে আর একটা। এটাও পড়ে গেছে, আর এবার এগুলো বাইরে রাখতে হবে, গাড়িতে বসিয়ে নিয়ে যাব। যাই, এটার উপরে এটা বসবে তো? বস, হ্যাঁ বসে গেছে। তো এটা একটা সাইজ করে বসে নেয়, জায়গা খুব কম। চলুন দেখি গাড়িতে তেল কতটা আছে আগে দেখি, নাহলে তেল ফুটতে পারছে। তেল আছে সাথে করে, বেস্ট বার্গার। তারপর পিছনের দিকে দেখি তো কি কত দাম পড়া যায়। চলো সব বিক্রি করে দিই, অনেক টাকা হয়ে গেছে, আবার গরু কিনবো এর জন্য। চলো ফিউল চা, ফিড কিনতে হবে প্রথমে। একটা গরু কিনবো আর ফিড। এইবার ব্লু মোল্ড, এক দুই, দুটো ইনাফ। চলো 300, ঠিক আছে। হেঁটে হেঁটে বাই নিয়ে যেতে হবে। চল এখানে ছেড়ে দিলাম। আচ্ছা গরুগুলো দুধ দুইয়ে নি, নিয়ে চিজটা বানাতে বসিয়ে দিই। চলো গরু দুধ দোয়ানো শুরু, এটা থেকে শুরু করি। যাই, চিজ বসিয়ে দিই। চিজ ভালো ইনকাম হচ্ছে ব্লু মোল দিয়ে চিজ করে। তো হোয়াইট মোল এটা দুটো আছে, তো ব্লু মোলগুলো নিয়ে চলে আসি ফট করে গিয়ে।
থাকে এখানে খাচ্ছে খাবার শেষ এগুলো ঘরে রেখে দিই এখানে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাজ করি ততক্ষণ গিয়ে আমি চিজগুলো বানিয়ে স্টোরে রেখে দিই। এটাতে ডিম আছে, আটটা আছে, হয়ে যাবে। থাকুক, তিনটাই ঠিক আছে। ডিমগুলো নিয়ে যায় না, ঘরের ভিতরে যায় না, এখানেই থাকে বসে। পটি গুলো পরিষ্কার করে দিই, নোংরা নোংরা লাগছে দেখতে একদম। স্যার বলেছি বলে এইদিকে একটা ডিম দিল, ভালো জোরে বৃষ্টি চলে আসছে। লাইটটা জ্বালিয়ে রাখি, এক্ষুনি রাত হয়ে যাবে।
এইভাবে পশু নিয়ে আসতে খুব প্রবলেম হয়, তখন থেকে হেঁটে 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 আসছি এত দূর। তোর থেকে ভালো যদি একটা ট্রলি হয় খুব ভালো হয়, এখানে থাকুক, আগে ওইটা নিয়ে আসি গাড়িটা। খুব এরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, দিয়ে শেষ করতে পারবো না, এটা খেয়ে শেষ করে দেবে। উঠে গেছে, বলতে বলতে উঠে গেছে। এবার দুধটা দুইয়ে ফেলি। তেল বালতি করে দুধ দিচ্ছে কেন, কি জ্বালা! সবাই দেড় বালতি করে দুধ দিচ্ছে। বাস, নো মিল্ক। অনেকটাই দুধ হয়েছে, যাই চিজটা বসিয়ে দিই। রেডি একটা একটা কাজ করি, ফ্রিজগুলো এক সাইডে রেখে দিই, এগুলো সময়ে কাজে লাগবে, এখন ফালতু ফালতু গাড়িতে রাখবো না।
শোটা প্রচুর বড় হয়ে গিয়েছে। একটা ট্রলি দেখে আসি, ট্রলিটার দাম কত পড়ে, কারণ ট্রলিটা প্রচুর দরকার। ট্রলিটার দাম, ছোট ট্রলি এটা 600, আর বড়টার দাম একটু বেশি পড়ে যাবে, 2100 টাকা। এটাই কিনতে হবে এটা, তবে পয়সাটা জোগাড় করে নেওয়া হোক, 2100 টাকা। ঠিক আছে, এটা কিনবো তাহলে। একটা বড় লরিটার দাম কত পড়ে দেখে যায়, যদি বড় লরিটা সেম প্রাইসের মধ্যে চলে আসে তাহলে লরি দেখি আগে কত নেয়। আচ্ছা, এটা দুটো শুয়োর বা দুটো ছাগল নিয়ে যাওয়া যায়, আমাদের এটা আছে। নেক্সট, একটা একটা, আচ্ছা একই, বেশি কিছু না, এটা তো কিছুই না। পিক আপ ভ্যান, তাহলে 2500 টাকা দিয়ে আমি পিক আপ বড় ভ্যানই কিনে নেবো, এটাই বেস্ট সবথেকে। তাহলে নেক্সট এপিসোডে এই গাড়িটা আমি কিনবো। আর কি আছে দেখা যাক, ট্র্যাক্টর, তাহলে ট্র্যাক্টর কেনাই বেস্ট, মানিটা জোগাড় করে নেক্সট এপিসোডে ট্র্যাক কিনবো, একটা বড় ট্র্যাক, ওটাই বেস্ট হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে, বাই বাই।